এখানে নিয়েছি মোচা, মোচা সেদ্ধ করে কুচো করে নিয়ে ভালো করে ধুয়ে এখানে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছি। এখানে আমি দুটো ছোট ছোট আলু নিয়েছি, সেদ্ধ করে রেখেছি, পেঁয়াজ নিয়েছি, আদা নিয়েছি, রসুন নিয়েছি, আর গ্রিন চিলি নিয়েছি, আর নিয়েছি ধনে পাতা, সবই কুচো কুচো করে নিয়েছি। এখানে 2 টেবিল টিস্পুন আমি তেল দিয়ে দিয়েছি, তেল একটা খুব একটা বেশি লাগে না। এখানে আমি রসুন দিয়ে দিয়েছি, রসুনটা একটু ভাজা হবে, সাদা সাদাই থাকবে কিন্তু ভাজা হবে। আর সবকিছু যা যা দেখালাম সবকিছু আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটুখানি ফ্রাই করে নেবো। এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এবার ভাজা হয়ে গেছে, এবার আমি মোচাটা দিয়ে দেবো। মোচা যেটা সেদ্ধ করা মোচা, এর মধ্যে আমি চাট মশলা দিলাম আর আর দিলাম ধনে পাউডার। এর ভালোভাবে মিশিয়ে এর মধ্যে একটু দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ। আমি কাঁচা লঙ্কা দেবো, তো এর মধ্যে যে আলুটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানোর পর আমি একটা মশলা দেবো, যে মশলাটা আমার এখানে দেওয়া থাকলো, কী কী দিয়ে আমি মশলাটা করেছি রোস্ট করে নিয়ে মশলাটা করেছি সেটা দিয়ে দিলাম 1 চামচ, আর ধনে পাতা দিয়ে দিলাম। এর মধ্যে ব্রেড ক্রাম দিয়ে দিলাম 1/4 কাপ। আর 1/4 কাপ ব্রেড ক্রামটা দেওয়ার পর এর যে ময়েশ্চার একদম চুষে নেবে। এবার ঠান্ডা হয়ে গেছে, আমি এবার লল্লিপপগুলো আমি বানিয়ে দেখাচ্ছি। এর মধ্যে স্টিক রেখেছি, আইসক্রিমের স্টিক রেখেছি, এরকম ওপরটা একটুখানি সরু করে নিয়ে স্টিকগুলো ঢুকিয়ে আবারও একটু হাত দিয়ে সোজা করে নিচ্ছি। নেওয়ার পর এগুলো আর একটু আমি দেখিয়ে দিচ্ছি, স্টিক ঢুকিয়ে দিয়ে একটু ওপরটা সোজা করে দিচ্ছি, ঠিক করে দিচ্ছি। এইভাবে আমি পুরোটা যে কটা হবে সে কটা আমি করে নিচ্ছি। পুরোটা হয়ে গেছে, এখানে একটা বোলের মধ্যে আমি নিয়েছি ময়দা আর কর্নফ্লোর, অল্প অল্প জল দিয়ে, আর এর মধ্যে লবণ দিলাম, এর মধ্যে গোলমরিচের পাউডার দিলাম, দিয়ে অল্প অল্প জল দিয়ে একটা গোলা তৈরি করে রাখবো। গোলা তৈরি করে রাখবো যে গোলাটা পাতলাও হবে না আবার খুব গাঢ়ও হবে না। এবার ললিপপগুলো আমি এইভাবে কাঠে ধরে ঘুরিয়ে ঘুরিয়ে এর মধ্যে লাগাবো, লাগিয়ে এর মধ্যে আমি ব্রেড ক্রাম লাগিয়ে দিচ্ছি, ব্রেড ক্রাম ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে দিচ্ছি। আমি এটা ডবল কোট করব, এটা মন করলে একটা কোট করেও কিন্তু ভাজা যায়। আমি এটা ডবল কোট করছি, খেতে আরও ভালো লাগবে, আরও টেস্ট লাগবে, সেই জন্য আমি এটা ডবল কোট করে নিচ্ছি। কাঠিটা ঘুরিয়েই কিন্তু এটা প্রথমটা লাগিয়ে নিয়ে তারপরে হাত দিয়ে লাগাচ্ছি। আবারও আমি একটা দেখিয়ে দিচ্ছি, এরকম ব্যাটারটার মধ্যে ঘুরিয়ে আমি আবার ব্রেড ক্রাম নিয়ে দিচ্ছি, দিয়ে এটাও আমি ডবল কাট করে নেব। ডবল কাট করে নেওয়ার পর আবার ব্রেড ক্রাম দিয়ে এটাকে লাগিয়ে দিচ্ছি। এইরকম করে প্রতিটা করে নিচ্ছি এবং পুরোটাই হয়ে গেছে। এবার তেল দিয়েছি, পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এগুলো কিন্তু ওপরে একটু তেল ছিটিয়ে দেবো। এখন যদি আমি বড় স্পুন এর মধ্যে দিই তাহলে এগুলো নষ্ট হয়ে যাবে, সেই জন্য একটা ছোট স্পুন দিয়ে আমি তেলগুলো ওপরে দিয়ে দিচ্ছি যাতে ওপরটাও ভালোভাবে ভাজা হয়ে থাকে। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নেবো, কাঠি ধরেই কিন্তু ঘোরানো যাচ্ছে। গোল্ডেন ব্রাউন হয়ে যাওয়ার পর আমি নামিয়ে নেবো। এইভাবে যেটুকুনি আছে আবারও আমি ভেজে নিচ্ছি, এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। মোচা লালিপপ আবারও দুটো দিয়ে দিয়েছি, পুরো মোচা লালিপপ হয়ে গেল, কতটা ক্রিস্পি হয়েছে দেখো। আমি এখানে টমেটো কেচাপ আর মায়োনিজ দিয়ে পরিবেশন করেছি। এখানে মায়োনিজ দিয়ে লাগিয়ে আমি দেখাচ্ছি, দেখো ভেতরটা কত সুন্দর হয়েছে, ভেতরটা সফট, ওপরটা ক্রিস্পি। এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকে এই অবধি, অন্য কোনো রেসিপি নিয়ে অন্যদিন হাজির।